নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি এমন তিনটি চিহ্নের কথা যে তিনটি চিহ্ন আপনি আপনার গৃহেতে তখনই দেখতে পারবেন যখন শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে আসবেন এবং অধিষ্ঠান করবেন শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেল আগে থেকে পাবলিশ করা আছে সেগুলো চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক শ্রীকৃষ্ণ আমাদের জীবনে বিভিন্নভাবে উপস্থিত থাকেন এবং তার উপস্থিতি অনুভব করার জন্য আমাদের শুধুমাত্র মনোযোগ দিতে হবে কৃষ্ণ আমাদের বাড়িতে এলে তিনি যে তিনটি চিহ্ন ফেলে রেখে যান সে সম্পর্কে কৃষ্ণ শিক্ষা থেকে আমরা জানতে পারি এই চিহ্নগুলি আমাদেরকে তার উপস্থিতি অনুভব করতে এবং তার সাথে আরও গভীরভাবে সংযোগ স্থাপন করতে সাহায্য করে এর মধ্যে প্রথম যে চিহ্নটি তা হলো আনন্দ এবং শান্তির অনুভূতি কৃষ্ণ যখন আমাদের বাড়িতে আসেন তখন তিনি আমাদের সাথে আনন্দ এবং শান্তির অনুভূতি নিয়ে আসেন আমাদের মন উদ্বিগ্নতা এবং চিন্তা থেকে মুক্তি পায় এবং আমরা একটি অভ্যন্তরীণ শান্তি অনুভব করি এই অনুভূতি হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে আসতে পারে অথবা এটি ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে দ্বিতীয় চিহ্ন হলো। নতুন জ্ঞান এবং অন্তর্দৃষ্টি কৃষ্ণ আমাদেরকে জ্ঞান এবং অন্তর্দৃষ্টির সাথে আশীর্বাদ করেন যা আমাদের জীবনকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে আমরা হয়তো একটি ধারণা পেতে পারি একটি সমস্যার সমাধান খুঁজে পেতে পারি অথবা আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেতে পারি এই জ্ঞানটি আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং আমাদেরকে আরও উন্নত মানুষ হতে সাহায্য করতে পারে তৃতীয় যে চিহ্নের কথা বলব বন্ধুরা সেই চিহ্ন হলো ভালোবাসা এবং সহানুভূতির অনুভূতি কৃষ্ণ আমাদের হৃদয়ে ভালোবাসা এবং সহানুভূতির অনুভূতি জাগ্রত করেন আমরা অন্যদের প্রতি আরও দয়ালু এবং সহানুভূতিশীল হয়ে উঠি এবং আমরা বিশ্বকে আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শুরু করি এই অনুভূতিগুলি আমাদের সম্পর্ককে শক্তিশালী করতে এবং বিশ্বকে আরও ভালো জায়গা করে তুলতে সাহায্য করতে পারে কৃষ্ণের উপস্থিতি অনুভব করার জন্য আমরা কি করতে পারি বা আমাদের কি করা উচিত প্রথমত আমাদের যা করা উচিত তা হলো নিয়মিত ধ্যান এবং প্রার্থনা ধ্যান এবং প্রার্থনা আমাদের মনকে শান্ত করতে এবং কৃষ্ণের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে এবং আমাদের উচিত সর্বদা ঈশ্বরের নাম জপ করা ঈশ্বরের নাম জপা আমাদের মনকে শুদ্ধ করতে এবং তার সাথে একটি গভীর সংযোগ স্থাপন করতে সাহায্য করতে পারে দ্বিতীয়ত আমাদের যা করতে হবে তা হলো সেবা বা নিঃস্বার্থ সেবা নিঃস্বার্থভাবে অন্যদের সেবা করা হলো কৃষ্ণের প্রতি ভালোবাসা দেখানোর একটি দুর্দান্ত উপায় যখন আমরা অন্যদের সাহায্য করি তখন আমরা আসলে কৃষ্ণরই সেবা করছি ঈশ্বরেরই সেবা করছি তৃতীয়ত কৃষ্ণ ভক্তদের সাথে সংযোগ স্থাপন ভক্তদের সাথে মেলামেশা আমাদেরকে উৎসাহিত রাখতে এবং আমাদের আধ্যাত্মিক পথে নিজেকে উৎসর্গ করতে সাহায্য করতে পারে জীবনে কৃষ্ণের নির্দেশনা খোঁজা আমরা যখন জীবনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হই তখন আমরা কৃষ্ণের নির্দেশনা খুঁজতে পারি আমরা শান্ত মনে প্রার্থনা করতে পারি এবং তার সাহায্যের জন্য অনুরোধ করতে পারি বন্ধুরা মনে রাখবেন এই চিহ্নগুলি সর্বজনীন নাও হতে পারে কৃষ্ণ আমাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করেন এবং তিনি যেভাবে আমাদের বাড়িতে আসেন সেটি আমাদের উপর নির্ভর করে এই চিহ্নগুলি খুঁজতে গিয়ে জোর করা উচিত নয় বরং আমাদের মনকে খোলা রাখা উচিত এবং কৃষ্ণের উপস্থিতির প্রতি সচেতন থাকা উচিত কৃষ্ণের উপস্থিতি অনুভব করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা তার প্রতি ভালোবাসা এবং আন্তরিকতা অনুভব করি তাহলে তিনি অবশ্যই আমাদের সাথে আছেন এবার কথা বলবো এই অনুভূতিগুলির তীব্রতা এবং স্থায়িত্ব নিয়ে যদি এই অনুভূতিগুলি অস্বাভাবিকভাবে তীব্র হয় এবং দীর্ঘস্থায়ী হয় তবে এটি কৃষ্ণের উপস্থিতির একটি শক্তিশালী ইঙ্গিত হতে পারে উদাহরণস্বরূপ হঠাৎ করেই কোনো কারণ ছাড়া আনন্দে ভাসতে থাকা বা কোনো সমস্যার সমাধানের জন্য হঠাৎ করেই একটি স্পষ্ট অন্তর্দৃষ্টি লাভ করা এই অনুভূতিগুলির ফলাফল কী হতে পারে এই অনুভূতিগুলির যদি আপনি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনে তবে এটি কৃষ্ণের কৃপার একটি চিহ্ন হতে পারে উদাহরণস্বরূপ নতুন জ্ঞানের ফলে কোনো সম্পর্কের উন্নতি বা কোনো বাধা অতিক্রম করতে পারলেন কোনো কাজে সাফল্য আসল সে সবই এ উদাহরণ হতে পারে কখনও কখনও ভগবান শ্রীকৃষ্ণ আরও স্পষ্ট চিহ্ন দিয়ে তার উপস্থিতি জানান দিতে পারেন যেমন স্বপ্নে কৃষ্ণকে দেখা মন্দিরে কোনো অলৌকিক ঘটনা ঘটা বা কোনো বিশেষ গান শুনতে পাওয়া যা আপনাকে তার স্মরণ করিয়ে দেয় এবার প্রশ্নের উত্তর দেব কীভাবে এই চিহ্নগুলির সাহায্যে আমাদের জীবনধারা উন্নত করতে পারি কৃতজ্ঞতা প্রকাশ করুন যখন আমরা কৃষ্ণের উপস্থিতি অনুভব করি তখন আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আমাদের প্রার্থনা করতে পারি ধন্যবাদ জানাতে পারি অথবা তার সেবা করতে পারি দ্বিতীয়ত নিজের অন্তর্জ্ঞান শোনা নতুন জ্ঞান বা অন্তর্দৃষ্টি লাভ করলে সেগুলিকে উপেক্ষা করা উচিত নয় এগুলো হয়তো কৃষ্ণের কাছ থেকেই পাওয়া গেছে তাই সেগুলিকে মেনে চলার চেষ্টা করুন সেগুলোকে জানার চেষ্টা করুন তৃতীয়ত আপনার ভালোবাসা এবং সহানুভূতি ছড়িয়ে দিন প্রত্যেকটা প্রাণীর প্রতি প্রত্যেকটা মানুষের প্রতি প্রত্যেকটা গাছপালার প্রতি সবকিছুর প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন সকলকে ভালোবাসুন সকলের প্রতি সহানুভূতিশীল হন কারণ ঈশ্বর কখন কী রূপে আপনার কাছে আসবেন আপনি তা টেরও পাবেন না তাই অবশ্য করে সকলের প্রতি সহানুভূতিশীল হন এবং দ্বিতীয়ত ঈশ্বরের সন্তানদের প্রতি যদি আপনি সহানুভূতিশীল হন তবে ঈশ্বর তুষ্ট হবেন একটা কথা সর্বদা মনে রাখবেন বন্ধুরা ঈশ্বর হলো সর্বব্যাপী তিনি আমাদের চারপাশে এবং আমাদের মধ্যে রয়েছেন তিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের সাহায্য করেন কখনো সুষ্ঠাবে কখনো বা সূক্ষ্মভাবে এই চিহ্নগুলির প্রতি মনোযোগ দেওয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের তার সাথে আরও গভীর সংযোগ স্থাপন করতে সাহায্য করে ভালোবাসা ভক্তি এবং নিষ্ঠার সাথে তার আশীর্বাদ লাভের জন্য আমরা সর্বদা চেষ্টা করতে পারি আজকের জন্য এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ